বিপিএল নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, নানা রকমের গুঞ্জন চলছে। বিপিএল নিয়ে যাচ্ছে তাই অবস্থা হচ্ছে, যা তা অবস্থা হচ্ছে, হজবরল অবস্থা হচ্ছে, তার মাঝে বিপিএল নিয়ে আবার হাসির কাণ্ডও হচ্ছে। সিলেটের শান্ত, যে শান্তকে নিয়ে আমরা সবাই কম বেশি সমালোচনা করতে বেশ মজা পাই, শান্ত সম্প্রতি কোথায় যেন বলেছেনও যে তিনি যখন এখন মাঠে খেলছেন তখন তার মনে হয় যে তিনি বিপক্ষ দলের বিরুদ্ধে খেলছেন না, পুরো দেশের বিপক্ষে খেলছেন, কারণ শান্তকে নিয়ে সমালোচনাটা এত বেশি হয়। সেই শান্তই বিপিএলে কিন্তু রীতিমতো ধারাবাহিক পারফরমেন্স করছেন এবং সিলেট দলের মাশরাফির অনেক বড় ভরসার জায়গায় তিনি দাঁড়িয়েছেন। শান্তকে দিয়ে মাশরাফি আবার বলও করিয়েছেন এক ম্যাচে, 1.3 ওভার বল করে মাত্র 7 রান দিয়ে একটা উইকেটও পেয়েছেন তিনি। সেই শান্ত যখন প্র্যাকটিসে বল করছিল, বলিং প্র্যাকটিস করছিল, তখন পাকিস্তানি তার দলেরই খেলোয়াড়, পাকিস্তানি খেলোয়াড় মোহাম্মদ আমির সেটি নিয়ে মজা করেছেন মুশফিকের সঙ্গে। মুশফিকের সঙ্গে মজার এক পর্যায়ে তিনি বলেছেন, শান্ত যদি বল করে তাহলে পরপর 3 বলে যদি আমি 3টা ছক্কা না মারতে পারি তাহলে আমি ক্রিকেট খেলাই ছেড়ে দেব। অবশ্য ব্যাপারটা যদি সিরিয়াস হতো তাহলে অনেক কিছু আলোচনা করা যেত, কিন্তু ব্যাপারটা হাসির ছলে হয়েছে বলেই, মজার ছলে হয়েছে বলেই সেটা নিয়ে হাসাহাসি হয়েছে তাদের নিজেদের মধ্যে। মুশফিক হাসাহাসি করেছেন, মুশফিক এবং আমিরের সেই হাসাহাসিটা বেশ উৎফুল্ল অবস্থাও তৈরি করেছিল সিলেটের প্র্যাকটিস ম্যাচে। সিলেট যখন খেলতে নামছে আজকে, তখন তার আগের দিনের প্র্যাকটিস ম্যাচে এই মজার কাণ্ডটি মোহাম্মদ আমির ঘটিয়েছেন। শান্ত তাহলে কি আজকেও বল করছেন? মাশরাফি তাকে হাতে বল তুলে দেবেন আজকেও? মুশফিক যখন আমিরের সঙ্গে কথা বলছিলেন, এই বিষয়ে আলাপ করছিলেন, তখন আর একটা বিষয় খুব চোখে পড়েছে, সেটা হচ্ছে মুশফিক যখন আমিরের সঙ্গে কথা বলছিলেন, মুশফিক অনর্গল আমিরের সঙ্গে উর্দুতে কথা বলছিলেন। আমির যেহেতু উর্দুভাষী, সেহেতু আমিরের সুবিধার্থে মুশফিক ইংরেজিতে কথা না বলে অনর্গল উর্দুতে কথা বলছেন। মুশফিককে এই উর্দুতে অনর্গল কথা বলতে দেখেও একটা অন্যরকম ভাবনা আপনার মাথায় আসতেই পারেন। মুশফিকের মধ্যে কি পাকিস্তান প্রীতি অনেক বেশি ভর করেছে? সাম্প্রতিক সময়ে মুশফিকের কর্মকাণ্ড, মুশফিকের নানা ধরনের ব্যক্তিগত জীবনের কর্মকাণ্ড এবং বিজ্ঞাপন করতে গিয়েও হালাল ব্যাংকিংয়ের যে বিজ্ঞাপনের ব্যাপারগুলোতে তাকে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে, এবং মুশফিক বিভিন্ন সময় মাঠে ভালো পারফরমেন্সের পরে যেভাবে যে স্টাইলে সেলিব্রেশন করেন, সেই স্টাইলগুলো সব কিছুই কিন্তু এই পাকিস্তান থেকে ধার করা। এবার আমিরের সঙ্গে তিনি যখন অনর্গল উর্দুতে কথা বলছিলেন, তখন মনে হলো মুশফিককে অনেক বেশি বোধহয় পাকিস্তান পেয়ে বসেছে। আদতেও কি সেটি হওয়া উচিত? হ্যাঁ, মজার একটা ঘটনা বলার পরে একটু সিরিয়াস প্রসঙ্গে আসলাম, কারণ অনেক সময়ই বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে, তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠে। যদিও মুশফিকের দেশপ্রেম নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি, কিন্তু যখন একটা আন্তর্জাতিক ফ্রাঞ্চাইজি লীগ হচ্ছে, তখন যদি টেলিভিশন ক্যামেরায় ধারণ করা কিছু ক্লিপের মধ্যে এই দৃশ্য ধারণ করা পড়ে এবং অডিও ধারণ করা পড়ে যে বাংলাদেশি একজন খেলোয়াড় উর্দুতে অনর্গল কথা বলছেন, তখন সেটা একটু গায়ে লাগে বই কি, কারণ ইংরেজিতে কথা বলতেই পারেন, এমন তো না যে আমির ইংরেজি বোঝেন না। আবার আমিরের জন্য যদি তাকে উর্দুতে কথা বলতে হয়, তাহলে আমিরেরও তো এরকম করা উচিত ছিল যে মুশফিকের জন্য তিনি বাংলায় কথা বলছেন। সেটা বোধহয় আমির করেননি, জীবনে করবেনও না, কিন্তু মুশফিকরা ঠিকই উর্দুতে কথা বলবেন আমিরদের সুবিধার্থে।